হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা একটি ভিডিও নিয়ে আসছি, সেটা হলো কীভাবে আপনি ফ্রি নেট ইউজ করবেন। তো আমরা ভিডিওটি শুরু করতে যাচ্ছি। প্রথমে আমি আপনাদেরকে চেক করে দেখাই যে আমার কোনো প্রকার ব্যালেন্স আছে কি না। আর এই টেস্টটি শুধু বাংলালিংক সিমের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। এখন 3 পয়সা আছে এবং কোনো এমবি আছে কি না সেটাও দেখাই। এবং আমি একটি সিমই শুধু ব্যবহার করছি, সেটাও দেখুন উপরে। এবার আমরা ডাটাটা অন করে নেব। প্রথমে আমরা ইউটিউবে গিয়ে দেখব যে কোনো কিছু কাজ করে কি না। দেখুন কাজ করছে না। এবার আমরা যে অ্যাপসটির কারণে মূলত এই ভিডিওটি তৈরি করা, সেটা হলো এই অ্যাপসটি, প্যাশন প্রো। প্যাশন প্রো অ্যাপসটি ওপেন করে নেব। আপনারা গুগল প্লে থেকে এটা ডাউনলোড করে নেবেন, এটা সার্চ দিলেই পাবেন। এখানে আমরা মানে অ্যাপসটি ওপেন করি, স্টার্টে দিবেন। স্টার্টে দেওয়ার পর এভাবে পিছনে 8-9 মানে 10 থেকে পিছনের দিকে যাবে এবং আপনাদেরকে একটি ব্রাউজারে নিয়ে যাবে। এটা যখনই ব্রাউজারে নিয়ে যাবে তখনই বুঝতে পারবেন যে আপনার ফ্রি নেট করা, নেট ইউজ করাটা শুরু হয়েছে। এই যেমন নিয়ে আসছে, এটা এটাতে কিছু করবেন না, এটা কেটে দেবেন সিম্পলি। এবারে আমি ইউটিউবটা দেখাই যে কাজ করে কি না। দেখুন আইসে গেছে। এবার আমি ভিডিওটা একটু অন করে প্লে করে দেখাই। এভাবে এভাবে আপনি আপনার এই ভিডিওটি কাজ করবে। আপনি এভাবে ভিডিওটি দেখতে পারবেন। এবং আমি ক্ল্যাশ অফ ক্ল্যানটা ওপেন করে দেখাবো। দেখুন আসতেছে, এটি 100% রিয়েল, কারণ আমি এটা কোনোভাবে কোনো রকমের ভিডিওটি কেটে কেটে তৈরি করিনি, ডাইরেক্ট তৈরি করা হয়েছে। সো সন্দেহের কোনো জায়গাই নেই। আচ্ছা, এবারে আমি অন্য একটি অ্যাপস ওপেন, যেমন গুগল প্লে প্লে দেখাই আসে কিনা অ্যাপস। যেমন দেখুন এমএক্স প্লেয়ার ইনস্টল দিই। দেখুন কাজ করতেছে এবং ডাউনলোডও শুরু হবে। এভাবে আপনারা ফ্রি নেট ইউজ করতে পারবেন। আপনাদের অবশ্যই মনে রাখতে হবে এটি শুধু বাংলালিংক সিমেই কাজ করবে। এবং আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং নোটিফিকেশন বাটনটি দাবিয়ে দেবেন, কারণ আমরা নিয়মিত ভিডিও আপলোড করি যেগুলো আপনাদের বিভিন্ন কাজে সহযোগিতা করবে। সো আজকের ভিডিওটি এ পর্যন্তই। থ্যাংক ইউ মাই ডিয়ার ভিউয়ার্স।